একাডেমিক অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব এক ভাগ, খুব ছোট একটু অংশ নেব। তোমরা খাতা এবং বই কলম নিয়ে রেডি হয়ে বসো, যাতে ম্যাডাম যে পড়াচ্ছে এবং লিখাচ্ছে তোমাদের ক্লাসেই পড়া হয়ে যায়। আজকে আমি তোমাদের পড়াবো এক ভাগ। খেয়াল করো শিক্ষার্থীরা, এক ভাগ, এক ভাগ কাকে বলে বা এক ভাগ বলতে কি বোঝো? শিক্ষার্থীরা খেয়াল করো যে ওয়ার্ড তো বুঝি একটা নির্দিষ্ট শব্দ, যে ওয়ার্ড কোনো যে ওয়ার্ড কোনো ভার কিংবা যে ওয়ার্ড কোনো ভার কিংবা অ্যাডজেক্টিভ এর অর্থাৎ কি লিখলাম, যে ওয়ার্ড কোনো ভার কিংবা অ্যাডজেক্টিভ এর দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে দেখো শিক্ষার্থীরা, ম্যাডাম কি লিখেছি, যে ওয়ার্ড কোনো ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ এর দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে আমি অ্যাডভার্বের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা খেয়াল করো। যেমন দি হর্স রানস ফার্স্ট, ফার্স্ট শব্দটা খেয়াল করো, ঘোড়া দ্রুত দৌড়ায়, ফার্স্ট দ্রুত, এটা কি অবশ্যই এটা গুণ। তাহলে এই ফার্স্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর খেয়াল করো দি বয় ভেরি স্মার্ট, বালকটি কি খুব স্মার্ট, দক্ষ, চতুর, আমরা যেটাই বুঝি সেটা স্মার্ট, দক্ষ। তাহলে বালকটি খুব দক্ষ, এখানে ভেরি খুব, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। তো অ্যাডভার্ব তোমরা খুব সুন্দর করে বুঝেছো, খাতায় নোট নিয়েছো, ভালো করে বাসায় পড়বে, লিখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।